আমাদের আশেপাশের প্রকৃতি কত সুন্দর, এই সুন্দর পৃথিবী আমরা কিসের মাধ্যমে দেখে থাকি? নিশ্চয়ই চোখের মাধ্যমে। একটু ভাবুন তো, আমাদের যদি চোখ না থাকতো তাহলে আমরা কত কিছুই না মিস করতাম। না দেখতে পেতাম বন বনানি, রং বেরঙের ফুল, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, কত কিছুই না মিস করতাম। আসলে এইসব নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। সত্যি বলতে, আমাদের কোনো কিছুর অভাব হলে আমরা সেটাকে নিয়েই চিন্তা করি। আমাদের চোখ যে কত বড় একটা দামি সম্পদ, তা একমাত্র যার চোখ নেই সেই উপলব্ধি করতে পারে। চোখ ছাড়া আমরা সত্যিই খুব অসহায়। পুরো পৃথিবীটা অন্ধকার, শুধুমাত্র আমাদের দুটি চোখের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আজ আমি এই মহামূল্যবান চোখ কিভাবে ভালো রাখা যায়, চোখের যত্ন আপনি কিভাবে নেবেন, বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি শানু আর আপনি দেখছেন আমার সুস্থ জীবন ইউটিউব চ্যানেল। নো ড্রামা, নো এন্টারটেনমেন্ট, অনলি অ্যাবাউট হেলথ। মানব দেহের সবচেয়ে জটিল ও সংবেদনশীল অঙ্গটি হলো চোখ। আমাদের দৈনন্দিন জীবনের সব কাজই চোখের উপরে নির্ভর করেই হয়। চোখের আলো নিভে গেলে পুরো জীবনটাই হয়ে যাবে অন্ধকার, পুরো পৃথিবীটা হয়ে যাবে অন্ধকার। তাই সময় থাকতে চোখের যত্ন নিন। পর্যাপ্ত পুষ্টির অভাবে আমাদের চোখ নষ্ট হয়ে যায়। এমন কিছু খাবার আছে আমরা জানি না, সেগুলি খেলে আমাদের চোখ ভালো থাকে। পর্যাপ্ত পুষ্টির অভাবে চোখ নষ্ট হয়ে যায়, চোখ খারাপ হয়ে যায়। সেই জন্য আপনার খাদ্য তালিকায় রাখতে হবে পুষ্টিকর সমৃদ্ধ খাবার। বিশেষজ্ঞরা বলছেন, চোখ ভালো রাখতে গেলে আপনাকে খেতে হবে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক, ফ্যাটি অ্যাসিড ও বিটা ক্যারোটিন যুক্ত খাবার। আপনি কোন কোন খাবার খেলে চোখ ভালো রাখতে পারবেন, আসুন সেগুলি দেখে নেওয়া যাক। গাঢ় সবুজ রঙের বিভিন্ন শাকসবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টি উপাদান, যা আমাদের চোখ ভালো রাখে। চোখ ভালো রাখতে খেতে পারেন ছোট মাছ, ইলিশ মাছ, রুই মাছ। এইসব মাছ ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ, যা চোখের রেটিনাকে ভালো রাখতে সাহায্য করে। চোখ ভালো রাখতে গেলে নিয়মিত খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ ফল, কমলা লেবু, পেয়ারা, আমলকি। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা খেলে অন্ধত্বের হার অন্যদের তুলনায় 65% হ্রাস পায়। গাজর, মিষ্টি কুমড়া চোখের জন্য খুবই উপকারী। প্রায় সব কমলা ও হলুদ রঙের সবজিতে ও ফলে থাকে বিটা ক্যারোটিন, যা চোখের ভিতর দিয়ে আলোর প্রবাহকে শোষণ করে এবং রাত্রে কম আলোয় দেখার শক্তি বাড়ায়। ডিমকে বলা হয় সুপার ফুড। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ডিম খেতে পারেন। ডিমের কুসুমে আছে লিউটেন ও জিঙ্ক, যা রেটিনার ক্ষয় প্রতিরোধ করে। বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন। বাদামে আছে ভিটামিন ই সহ নানান ধরনের ভিটামিন, যা চোখের ক্রমাগত দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়াকে রোধ করে। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে স্বাস্থ্যগত বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করা, আর কোনো উদ্দেশ্য নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।